قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم سورة نور 30 আয়াত মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে জেনা থেকে বাঁচার প্রথম কি আগেই বলছি জেনার মেসেঞ্জার কি দৃষ্টিকে অবনত করো প্রথমবার দৃষ্টিতে গুনাহ নাই দ্বিতীয়বার দৃষ্টি দিতে পারবে না যদি না দাও একটা জিহাদের সওয়াব পাবে সুবহানাল্লাহ যতবার দিবে না এতটা জিহাদের সওয়াব পাবে সুবহানাল্লাহ নফসের সাথে শুধু যুদ্ধ করতে থাকো ইংল্যান্ডের রাজপথ দিয়ে হাঁটো হাজার হাজার নারী হাজার হাজার বার আল্লাহ তাআলার জিহাদের সওয়াব কামাতে থাকো সুবহানাল্লাহ আমাকে একজন বলছিলেন মহেশ ভাই কই এখানে তো দৃষ্টি আমি বললাম আমি তো প্রতি দৃষ্টির সাথে এক একটা জিহাদ করতেছি সুবহানাল্লাহ তুমিও করো আর ইস্তেগফার পড়তে থাকো استغفر الله استغفر الله তুই এতটুকু استغفار এটা তো পড়তে সহজ একেবারে সহজ استغفار জিব্বার করে লাজম করো লাজম করো লাজম করো নামাজের সালাম ফিরালে রাসূল কি কয় আল্লাহু আকবার তারপরে তিনবার استغفرুল্লাহ 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 শুধু এটা 1000 বার পড়তে পারেন না উপরে আল্লাহ তাআলা কোন সমস্যা দেখবে না তার সমস্যার সমাধানের দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে ইবনে আব্বাস হ্যাঁ দুই দুই নম্বর এক নম্বর তো এটা দুই নম্বর তার কোনো টেনশন দেখবে না আল্লাহ বলতো তার টেনশন ফ্রি করার দায়িত্ব আল্লাহর তার কোনো চিন্তা দেখবে না শুধু ইস্তেগফার ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ইস্তেগফার করনে ওয়ালাকে আমি আল্লাহ গায়েবের থেকে রিজিক দিব সুবহানাল্লাহ শুধু গায়েবের থেকে না সে ধারণা করবে না ওই জায়গা থেকে রিজিক আনবে সুবহানাল্লাহ ইমাম আহমদ বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে আমার তো একবার আমার বন্ধু মহেশ ভাই সময় আলে কোন সমস্যার কথা বলবি না খালি ইস্তেগফার পর সব সমস্যা ইস্তেগফারের ভিতরে সমাধান আপনি পরীক্ষা করেন ইমাম আহমদের ঘটনা তো সবাই জানে রুটির দোকানের ঘটনা সবাই জানেন মুখস্থ কিন্তু আমল করতেছি না কেন ফুতি নামাজের পরে অন্তত 100 বার পড়েন অভ্যাস করেন আগে সবচেয়ে ভালো ইস্তেগফার একটু লম্বা করে পড়েন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر من توبه বলেন তো استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه এই استغفار কারী কে সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহর পয়গম্বরকে যে যুদ্ধে রেখে পালাই চলে এসেছে তার গুনাহও মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ এটা এই জাতির استغفار বিশুদ্ধ হবে হাদিস বর্ণিত তো আল্লাহর বান্দাদের এই ইস্তেগফার নামাজের ভিতরে পড়বেন নামাজের সাত জায়গার ভিতরে দোয়া করবেন ইস্তেগফার আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমারে মাফ করো প্রথম নিজের জন্য বলেন অন্যদের কথা যদি সমানে থাকে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমারে মাফ করে দে মাফ করে দে মাফ করে দে ইস্তেগফার ওইটা আল্লাহ আমারে মাফ করো এটাই ইস্তেগফার রুকুর ভিতরে সিজদার ভিতরে সব জায়গায় 200 সিজদার মাঝখানে সামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হাম আল্লাহুম্মা গফিরলি ওয়াল্লাহ রে মাফ করে দে ইমাম বুখারী একটা হাদিস জানি ঘুমের থেকে উঠে গিয়েছে হঠাৎ কোন মানুষ যদি এটা বলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এরপরে বলবে আল্লাহুম্মা গফিরলি তার কোন গুনাহই দেখতে পারবে না ঘুমের থেকে উঠছে তারপরেও আল্লাহুম্মা গফিরলি ঘুমের থেকে উঠলে এটা পড়ো নামাজের ভিতরে এটা পড়ো শুধু আরে মাফ করে দে আল্লাহ আর মাফ করে দে মাফ করে দিলে তো সব তো গুনাহ তো হচ্ছে সবাই মাফ চাইতে হবে মাফ চাইতে শিখতে হবে তাহলে দুইটা গেল এক নম্বর শোকের শোক সংযত করো দুই ওয়াজাহফাজু ফুরুজাহুম শরমগার হেফাজত করো পুরুষের জন্য দুইটা শোক হেফাজত করো ইজ্জতের হেফাজত করো খুব খেয়াল করেন যা হয়ে গেছে সেগুলো আর চিন্তা করে লাভ নাই সেগুলোর জন্য তৌবা আর তৌবা করার ক্ষেত্রে কোনো গাফলতি করবেন না
আল্লাহ কি আমার এত গুনাহ মাফ করতে পারবে? এই তো শয়তানের আরেক সবক। শয়তানে বলে যে মাফ করতে পারবি না, তোর মাফ নাই। কি গুনার গুনাহ বেশি না আল্লাহর ক্ষমতা মাফ করার ক্ষমতা বেশি? কত বেশি? ওয়াসিয়াল মাগফিরা। আল্লাহ আমি লাইলাতুল কদর রাত্রে কি চাইতাম আল্লাহর কাছে? মা আয়েশা জিজ্ঞাসা করে কি চাইতাম, সেটাও তো হুজুর জিজ্ঞাসা করলে ভালো। আর কে উত্তম জবাব দিতে পারবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, আমারে ক্ষমা করো। দেখছেন সব ক্ষমা ক্ষমা ক্ষমা, শুধু ক্ষমা যাওয়া, বন্দার আর কোনো কাজ নাই, শুধু আল্লাহ তাআলা আমারে কি করো, ক্ষমা করে দাও। তাহলে পুরুষদের জন্য এই হুজুর বলছেন যে তার জিব্বা এবং তার গুপ্ত অঙ্গের হেফাজতের দায়িত্ব নিয়েছে, আমি আল্লাহর রসুল তার জান্নাতের দায়িত্ব নিলাম, নিলাম বলছে নিলাম। তাহলে আমরা কি দুইটা জিনিসের জামিন নিতে পারবো? শক্ত হয় বলেন পারবো? জিব্বা এবং সরম গাহের, তোমরা যদি জামানত নিতে পারো যে দুইটাকে আর আল্লাহ তাআলার নির্দেশের বাইরে ব্যবহার করবে না, তাহলে আমি আল্লাহ রসুল তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। আজকে সিদ্ধান্ত নাও রসুল্লাহ আমরা আমাদের জান্নাতের জামিন বানাই দিলাম। মাইয়াজমানুলি, ইমাম মুসলিম হাদিস নিয়েছেন বিশুদ্ধ সনদে, মাইয়াজমানুলি মা বাইনা লাহিয়াইহে ওয়া মা বাইনা রিজলাইহে আজমাল্লাহুল জান্নাহ। উম্মত তুমি দুইটা জিনিসের দায়িত্ব নাও, তোমার জান্নাতের দায়িত্ব আমি নিলাম। কিভাবে হাদিসে বলেন তো আমরা যারা পুরুষ তাদের জন্য। আর আমাদের স্ত্রী পরিজন, আমাদের মেয়েরা আমাদের স্ত্রীদের জন্য, বা কুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্ন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মেয়েদের জন্য একই দুইটা, দৃষ্টি অবনত করো এবং তোমাদের গুপ্ত অঙ্গের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যা কিছু স্বাভাবিকভাবে দেখা যায় উহা ছাড়া আর সবকিছু ঢেকে ফেলো। তিন নম্বর, সাধারণভাবে দেখা যায় কি হাত পায়ের টাকনুর নিচের অংশ চেহারা, হা কাজা ওয়া হা কাজা ওয়া হা কাজা, হাদিসের লব্জ ইহা ছাড়া ইহা ছাড়া ইহা ছাড়া, কয়টা ছাড়া? তবে চেহারার বিষয়ে একটু কথা, এই যে আজকের সমাজের জন্য চেহারাকেও পর্দার ভিতরে লুকিয়ে রাখাটাকে সমস্ত ফকির একমত হয়েছেন, যে কারণ সমস্ত সমস্যা কিন্তু চেহারা থেকে হয়, ঠিক কিনা? আমি এক সময় এটার ব্যাপারে একটু রিল্যাক্স ছিলাম, আমি দেখছিলাম না ফেতনার জন্ম এখানে, দৃষ্টি কি হাতের দিকে পড়ে না চেহারার দিকে, ডেকে রাখতে হবে। কে কি বলছে? আমি ইদানিং এই আজকে কয়েকদিন থেকে ন মুসলমানদের এই অনলাইনে পড়তেছি, বেশিরভাগ মহিলা, ইয়াং ইয়াং মেয়েরা বেশিরভাগ শুধুমাত্র জিন্দিগির পরিবর্তন করছে কোরআন পড়ে আর বোরকায় তাদেরকে চেঞ্জ করে দিছে, আশ্চর্য বিষয়। বোরকারে কয়ে এই ড্রেস কিভাবে ইসলামে দিল এত সুন্দর এত ইজ্জতের জন্য, আশ্চর্য বিষয়। মেয়েটা হয় অস্ট্রেলিয়ান, না হলে আমেরিকার, না হলে ব্রিটেনের, না হলে ফ্রান্সের, ওই রকম আপনারাও দেখতে পারেন। এদের মুসলমান হওয়ার ইতিহাস পড়ে আমার পশম কাড়াই যায়। একটা জিনিস সবাই বলছে কোরআন, ট্রান্সলেশন কোরআন বলছে, আমরা পড়ি এই কিতাব ওই কিতাব সে কিতাব, হেদায়তের মূল কিতাব কি কোরআন, সবাই চেঞ্জ হয়ে গেছে কোরআন শরীফ দিয়ে, আশ্চর্য বিষয়। আমরা কিন্তু এটার দিকে যাই না আমাদেরও। আর মহিলাদেরকে হিজাব কি করে পাগল করলো, তারা যারাই কথা বলতেছে প্রত্যেকের শুধু চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, আর শুধু এটা দেখা যাচ্ছে, তারা বলছে যে এটাই আমাদের ড্রেস এবং এই ড্রেসের মূল্য সম্পর্কে তারা যা বলতেছে অসম্ভব বিষয়। আমাদের বন্ধেরও দেখা দরকার, বোঝা দরকার। তো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং এরপরে তারা তাদের বক্ষদেশের উপরে চাদর টেনে দিবে, মানে বোরকা আর কি। মেয়েদের জন্য একটু বেশি, এগুলো পুরুষদের জন্য প্রয়োজন নাই।